রাঁচি মেট্রোপলিটন পুলিশের অভিযানে 18 জনকে আটক করা হয়েছে। রাঁচি মহানগরী থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আজ রবিবার রাঁচি মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত 24 ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মোট 18 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা 3 জন, রাজপাড়া থানা 2 জন, চন্দ্রিমা থানা 1 জন, মতিয়া থানা 1 জন, বেলপুকুর থানা 1 জন, কাশিডাঙ্গা থানা 4 জন ও গোয়েন্দা পুলিশ 6 জনকে আটক করে। এদের মধ্যে 5 জন ওয়ারেন্টভুক্ত আসামি, 3 জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে 10 জনকে গ্রেপ্তার করা হয়। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের নিকট হতে মোট 30 পিস ইয়াবা ট্যাবলেট ও 11 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।